আমাদের সালে আহমদ তাকরিমের অভ্যর্থনাটা উচ্ছ্বসিত ভাবে পালন হয়েছে, তাই না? ও কিন্তু খুব খুশি আসতে আসে। আচ্ছা, তুমি এই যে হঠাৎ করিয়া একদম নিজম মজুমদার ফুটবল লইয়ে যেদিন, মানে ফুটবল খেলায় জিতা লইয়ে যেদিন আলেমদেরকে অপমান করার চেষ্টা করলো, তার পরের দিনই তুমি জিতে একেবারে মানে কেমন জানি আর মুহের পরে একটা জুতার বাড়ি দিয়ে দিল। আল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আমরা কাল্পনিকভাবে একটা সাক্ষাৎকার নিতে আসি আমাদের কলিজার টুকরা, আমাদের দেশকে যে বিশ্বের ময়দানে রিপ্রেজেন্ট করছে, বাংলাদেশের সম্মানকে যে বিশ্বের ময়দানে উঁচু করছে, হাফেজ সালে আহমদ তাকরিমকে। লাজুক ছেলে আমার পাশে বইয়ে রয়েছে, এটা আমাদের একটা এডিটিয়াল সাক্ষাৎকার। আসলে আপনারা ভাবতে পারেন যে মানে ছেলেটা বিশ্বজয় করে আসলো, তার সঙ্গে কি মজা করতেছি? না, মজা না, কি করতেছি এটা আপনারা একটু পরে বুঝবেন। তুমিও জানো যে একটা নিসুমন ঝাড়ুদার নামে একটা গর্ধব আছে, যার জন্ম নিবন্ধনে পিতার নাম মাত্র একটা উল্লেখ করা আছে। সেই গর্ধবটা ভালোই কয়েকদিন খুব লাফাঙ্গা করতে আসে। আমাদের বাংলাদেশের কয়েকজন হাফেজ কিন্তু প্রথম স্থান অধিকার করছে। এই নিসুমন ঝাড়ুদারের এই বেশি লাফালাফির কারণে দেখেছে আমাদের সালে আহমদ তাকরিমের অভ্যর্থনাটা আগের তুলনায়, আগের হাফেজ সাহেবদের যে অভ্যর্থনা জানানো হয়েছে তার তুলনায় হাজার গুণ বেশি মানে উৎসাহিত এবং উচ্ছ্বসিত ভাবে পালন হয়েছে, তাই না? ও কিন্তু খুশি আসতে আসে। আচ্ছা, তুমি এই যে হঠাৎ করিয়া একদম নিজম মজুমদার ফুটবল লইয়ে যেদিন, মানে ফুটবল খেলায় জিতা লইয়ে যেদিন আলেমদেরকে অপমান করার চেষ্টা করলো, তার পরের দিনই তুমি জিতে একেবারে মানে কেমন জানি আর মুহের পরে একটা জুতার বাড়ি দিয়ে দিল। আসতে আসে, আল্লাহ, এরকম জুতের বাড়ি তুমি ছোট মানু কিভাবে দিলা? আচ্ছা, যাই হোক, যে জুতের বাড়ি দিয়েছো ও কে আমাদের বাড়ি সহ্য করতে পারে, এত আসা ভালো না। আচ্ছা যাই হোক, এই যে তুমি যে হাসতে আসো, তুমি কি জানো তোমার প্রত্যেকটা হাসি ওর মানে ওরা একটা কার্টুন বানাইছিল যে একটা নারী ফুটবল শট মারতে আসে, ওই ফুটবলটা আইসে আমাদের আলেমদের একটা কার্টুন বানাইছিল তাদের পিছনে এসে লাগতে আছে। কিন্তু তুমি কি জানো তোমার হাসিটা কিন্তু একটা ফুটবল, তুমি যত হাসি দিতে আসো ওই নিচু মনের পেছনে যাই ঢাস ঢাস লাগতে আসে। আমাদের এই হাসিটা ওর জন্য একটা তরবারির খোসা, মানে আমরা যত হাসতে আসি ওর তত বেজা লাগতে। আচ্ছা যাই হোক, বেশি দুষ্টামি না করি, যেটা সিরিয়াস কথা, তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি এটা একটু তুমি বলো। আমি বড় দিনের মানে আন্তর্জাতিক আলেম হইতে চাই, দিনের বড় মুখলিস আলেম। আচ্ছা ঠিক আছে, সুপ্রিয় দর্শক, আমরা ছোট মানুষ সালে আহমদ তাকরিম তার কাছ থেকে তার একটা ভবিষ্যৎ নিয়ত যেটা পরিকল্পনা শুনলাম, সে ভালো আলেম হইতে চায়। এবং আমি বড়দের উদ্ধৃতি দিয়ে বলবো, যদি এই কথাটা আমাদের মনেও আসে কিন্তু আমরা তো ছোট মানুষ, শেখ আহমদুল্লাহ সাহেব তার একটা কমেন্ট দেখলাম, তিনিও সেখানে বলছেন যে সালে আহমদ তাকরিম বিশ্বজয়ী করে আইসে এটি কিন্তু তার গন্তব্যের শেষ না, বরং তার গন্তব্য এখন থেকে শুরু। এখন তাকে সে যেভাবে কোরআনের সুর দিয়ে বিশ্বকে আলোকিত করছে এবং বিশ্বর ময়দানে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে, তার এখন কোরআন হাদিস ইলমি চর্চার মাধ্যমে বিশ্বের ময়দানে মাথা উঁচু করে দাঁড়াইতে হইবে। আমরা চাই যে আব্দুল মালিক সাহ হাফিজাহুল্লাহ বাংলাদেশে এক দুইজন না হোক, আরও পরবর্তী প্রজন্মেও এরকম হাদিস বিশারদ এবং যোগ্য আলেম তৈরি হোক। সুতরাং এরা এদের যে মেধার তীক্ষ্ণতা, যে মানে শত শত দেশকে তারা পিছনে ফালাইয়ে যে কোরআন নিয়ে আগেই গেছে, তাদের এই মেধাটাকে মূল্যায়ন করে তাকে সামনে পড়াশোনার সুযোগ দিতে হবে। ইতিপূর্বে আমরা দেখছি যে বিশ্বজয়ী হাফেজরা তারা প্রোগ্রামের ব্যস্ততার কারণে এবং বিভিন্ন কালচারাল প্রোগ্রামের কারণে তাদের পরবর্তী লেখাপড়ার যে ইয়েটা গতিটা সেটা একটু কমে গেছে, অনেকে দাওরা পাশ করতে পারে নাই, তার আগেই মাদ্রাসার প্রতিষ্ঠা করে তারা কর্মজীবনে ঢুকে গেছে। তা এই মানুষগুলাকে যদি মানে আমরা কিতাবখানার যে
সিলেবাসের গণ্ডিটা, এটাও যদি আমরা শেষ করার সুযোগ দিতাম, তাহলে এরাও হয়তো বড় বড় হাদিস বিশারদ হতে পারতো, মুফাসসির হতে পারতো এবং ধর্মীয় আলোচক হতে পারতো, যোগ্য আলোচক যারা। এই সুযোগটা না দিয়াতে হয় কি ওই মানে আমাদের মতো হাসিন পার্টিরা এই শেষ পর্যায়ে ওয়াজের মাস্টার দখল করে দিল। এইটা যেন না হয়, যাদের মেধা আছে তাদেরকে আমরা পড়ার সুযোগ করে দিব, তাদেরকে নিয়ে সে আসছে এয়ারপোর্টে, তাকে আমরা সংবর্ধনা জানাইছি, আলহামদুলিল্লাহ আমরা বিশ্বের ময়দানে দেখাইছি আমাদের ছেলেরা পারে, এখন তাকে আবার পড়াশোনার সুযোগ করে দিতে হবে, তার ওস্তাদদেরকে সুযোগ করে দিতে হবে, তার পড়াশোনা যেন সামনে চালাই লই যেতে পারে। তার ওস্তাদরা অবশ্যই জ্ঞানী মানুষ, তারা তার ব্যাপারে যেহেতু তাকে হাফেজ মানে বিশ্বজয়ী একজন হাফেজ হিসেবে গড়ে তুলছে, সুতরাং তাকে কিভাবে একজন বিশ্ব মানের আলেম হিসেবে গড়ে তুলতে হবে, এটা আমার চাইতে তার ওস্তাদরা অনেক ভালো জানেন। এই কারণে আমার মানে তাকরিমের কথা এবং মুরব্বী আলেমদের যে মেসেজটা সেইটা আপনাদের কাছে দিতে চাই, যে তাকে এখন আবার পড়াশোনার পরিবেশে আমাদেরকে ফিরেই দিতে হইবে, তাকে নিয়ে মানে রাষ্ট্রীয় একটা সম্বর্ধনা আমরা দাবি করতে পারি, রাষ্ট্রীয়ভাবে তাকে একটা সম্বর্ধনা দেওয়া হলো, কিছু আনুষ্ঠানিকতা আমরা করলাম, কিন্তু তাকে নিয়ে সারা বছর আমরা পড়ে থাকলে তার ক্যারিয়ারের ক্ষতি হবে। এই মেসেজটাই দেওয়ার জন্য এই এডিটিয়াল একটা সাক্ষাৎকার আপনাদের সামনে একটু বিনোদনের মাধ্যমে দেওয়ার চেষ্টা করলাম, আশা করি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ, ধন্যবাদ তোমারেও। এখন এডিটের মাধ্যমে তোমার সাথে আমার সাক্ষাৎ হইলো, আগামীতে তোমার সাথে আমার সরাসরি সাক্ষাৎ হইবে ইনশাল্লাহ। তখন এখন তো তুমি হাসছো মূলত আরেকজনের কথাই, তখন ইনশাল্লাহ আমার কথায় হাসবা, সেই হাসিটা আমি দেখে মুগ্ধ হব, আমার দর্শককেও দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।